চাঁপাইনোয়াগঞ্জে ককটেল ককটেল তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ কারিগর তরিকুল ইসলাম গ্রেপ্তার আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায় চাঁপাইনোয়াগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে গ্রেপ্তার করে র্যাব ফাইভের চাঁপাইনোয়াগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ককটেল তৈরির গোপন আস্তানা থেকে মঙ্গলবার রাতে ককটেল 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 তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বানানোর কারিগর তরিকুলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামির মৃত ইয়াসিন আলীর ছেলে মনাকশা ঈদগাহ মোড়ে অভিযান চালিয়ে ককটেল তৈরির কারিগর তৈরিকুল ইসলামকে তাজা ককটেল পাঁচটি লোহার হাকুয়া এগারোটি কুড়াল শ্রীদশ সিস্ট স্টিলের পাইপ দুটি চাকু পাঁচটি মোবাইল ফোন একটি ককটেল তৈরির ব্যবহৃত জর্দার খালি কৌটা সতেরোটি ব্লেডের ভাঙা অংশ দুশো গ্রাম বিস্ফোরক সদিস বস্ত মিশ্রিত কাচের টুকরা চল্লিশ গ্রাম লাল ও স্বচ্ছ টেপ দুটি সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় চাপাইনাগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ